ورحمة الله وبركاته. সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, রমজান মাসে আমি তোমাদের সাথে অন্তত, যেহেতু তোমরা বুঝদার বড় উপরের ছাত্র নাদারা হেফজর, সেই হিসেবে দিনের কিছু বিষয় তোমাদের সাথে আমি টাচ করে গেছি যেগুলো খুব প্রয়োজন। তো আজকে একটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হলো সৎকাই ফিতির। বলো কি? সৎকাই ফিতির রোজার সাথে সম্পর্ক। বলো কি বলছি? সৎকাই ফিতির রোজার সাথে কি সম্পর্ক? শরীয়তের মানদণ্ডে সৎকাই ফিতির হলো ওয়াজিব। বলো, সৎকাই ফিতির কি? না দিলে গুনা হবে, না দিলে কি হবে? গুনা হবে। সৎকাই ফিতির ওয়াজিব কার জন্য হবে? যারা সাহেবে নেসাব হবে। বলো কি? অর্থাৎ 52.5 বড়ি রূপা অথবা 7.5 বড়ি স্বর্ণ অথবা এই পরিমাণ ক্যাশ টাকা অথবা স্বর্ণ রূপা ক্যাশ টাকা অথবা ব্যবসায়িক পণ্য সব মিলায় যদি বর্তমানে মনে করো 75,000 টাকার মালিক কেউ থাকে ওই ঈদের দিন, তার জন্য সৎকাই ফিতির আদায় করা ওয়াজিব। সৎকাই ফিতির আদায় করা কি ওয়াজিব? আমার কথা কি বুঝতেছো তোমরা? সৎকাই ফিতির আদায়ের জন্য তিনটা শর্ত। কয়টা? তিনটা। সবাই বলো আমার মুখে মুখে বলো। তিনটা। 1 নাম্বার হলো মানুষটা আজাদ হইতে হবে। কি হইতে হবে? আজাদ মানে স্বাধীন। আমরা সবাই স্বাধীন, আল্লাহর গোলাম, আমরা কেউ গোলাম না। আগের জমানায় তথা ইসলামের প্রথম যুগে এটা গোলাম বান্দির একটা কি ছিল? প্রথা ছিল। অর্থাৎ যুদ্ধের ময়দানে যদি কোনো কাফেরদেরকে বন্দি করা হইতো, এগুলো গোলাম বানানো হইতো। আর কোনো মহিলাকে যদি যুদ্ধের ময়দান থেকে মুসলমান বন্দি করতো, এগুলোকে বান্দি বানানো হইতো। তো আমরা স্বাভাবিকভাবে আজাদ। 2 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। কি হওয়া? তাহলে আমরা সবাই কি? মুসলমান। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো সাহেব নেসাব হওয়া। কি হওয়া? তাইলে সৎকাই ফিতর ওয়াজিব হওয়ার জন্য কয়টা শর্ত পাইলা? তিনটা। আরেকটা কথা, যে রোজা রাখবে না সেও যদি এই তিনটা শর্ত তার ভিতরে পাওয়া যায়, তাকেও সৎকাই ফিতির আদায় করতে হবে। বসো না, তাকেও কি করতে হবে? সৎকাই ফিতির আদায় করতে হবে। কথা বুঝে আসছে? সৎকাই ফিতির কাকে দিবে? যে মিসকিন, অসহায়, গরিব, এতিম, তাদেরকে কি দিবে? সৎকাই ফিতির দিবে। অথবা মুসাফেরকে দিবে, অথবা মুজাহিদকে দিবে। অর্থাৎ যারা যারা যাদের উপরে সৎকাই ফিতির ওয়াজিব হয় নাই, তাদেরকে কি করতে পারবে? দিতে পারবে। আচ্ছা, সৎকাই ফিতির তোমার চেয়ে নিচের দিকের যারা, এদেরকে দেওয়া যাবে না। কথা বুঝো? মনে করো তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার নাতি, তোমার নাতি, নিচের দিকে যারা, এদেরকে দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। বুঝতেছো কথা? তোমার উপরের দিকে যারা আছে, মনে করো তোমার দাদা, দাদি, পরদাদা, পরদাদি, নানা, নানি, পরনানা, পরনানি, এভাবে নিচের দিকের দিকেও তোমার থেকে দেওয়া যাবে না, উপরের দিকেও তোমার থেকে কি দেওয়া, সৎকাই ফিতির বা জাকাত কি দেওয়া যাবে না। এমনি হাদিয়া, গিফট, যেটা সৎকাই ফিতির ছাড়া ওইটা দেওয়া যাবে, জাকাত ছাড়া যেটা, এটা কি দেওয়া যাবে। আচ্ছা, যে সাহেবে নাসাব তাকেও কিন্তু সৎকাই ফিতির দেওয়া যাবে না। আবার সাহেবে নাসাব যে, তার নাবালক বাচ্চাকেও কিন্তু সৎকাই ফিতির দেওয়া যাবে না। কথা বুঝতেছ? সাইয়েদ বংশের যারা আছে এদেরকেও সৎকাই ফিতির কি দেওয়া যাবে না। এবার আসো, সৎকাই ফিতির শরীয়তের মানদণ্ডে কি বলছিলাম? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, কোনটা বলছিলাম? ওয়াজিব। ওয়াজিব। 1 নম্বর হাদিস শুনো। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাত আল ফিত্র সা'আন মিন তামারিন আও সা'আন মিন শা'ইরিন আলা আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিন আল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। বুখারী শরীফের হাদিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ করেছেন, অর্থাৎ এটা ওয়াজিব, সৎকাই ফিতির আদায় করা। এটা খেজুর দিয়ে হবে অথবা জব দিয়ে বা গম দিয়ে হবে। সেটা কার উপরে? গোলাম যারা, সেও যাকাত সৎকাই ফিতির দিতে হবে। আজাজ যে, সেও দিতে হবে। পুরুষ যে, সেও দিতে হবে। নারী যে, সেও দিতে হবে। ছোট যে, সেও দিতে হবে। বড় যে, সেও দিতে হবে, মুসলমানদের ভিতরে যারা আছে। এবং রাসূল সাল্লাম এটাকে আদেশ করেছেন, তোমরা সৎকাই ফিতিরটা যা ঈদের নামাজে যাওয়ার আগে আগে কি করে দাও? আদায় করে দাও। সৎকাই ফিতিরটা ঈদের নামাজে যাওয়ার আগে কি করে দাও? আদায় করে দাও। সৎকাই ফিতির 5টা জিনিস দিয়ে দেওয়া যায়। গম দিয়ে দেওয়া যায়, আটা দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, কিশমিশ দিয়ে দেওয়া যায়, পনির দিয়ে দেওয়া যায়, অথবা এই 5টা জিনিসের সম পরিমাণ মূল্যের টাকা দিয়েও কি করা যায়? আদায় করা যায়। আমার কথা কি বুঝতেছ? আচ্ছা, এবার আসো, সৎকাই ফিতির ওয়াজিব করা কেন হইলো? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ফরাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র তোহরান লিসিয়ামি মিনাল লাগভি ওয়ার রাফাতি ওয়া তুমাতাল লিল মাসাকিন। আবু দাউদ শরীফের হাদিস। সৎকাই ফিতরকে ওয়াজিব করা হইছে রোজাকে পবিত্র করার জন্য। কি করার জন্য?
কথা বলো সবাই বলো আনোয়ার রোজাকে কি করার জন্য পবিত্র করার জন্য মনে করো রোজা রাখি কেউ মিথ্যা কথা বলে না গালাগালি উল্টাপাল্টা করে ফেলে না তো এইটা থেকে পবিত্র করার জন্য সদকায়ে ফিতরটা কি করা হয়েছে ওয়াজিব করা হয়েছে দুই নম্বর কি কি জন্য ওয়া তুমাতাল লিল মাসাকিন অর্থাৎ মিসকিন অসহায় যারা এদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে কি করা হয়েছে এই সদকায়ে ফিতরের মাধ্যমে আচ্ছা লাওয়াকিহুল আনওয়ার একটা কিতাব আছে সেই কিতাবের ভিতরে আছে যাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে এরা যদি সদকায়ে ফিতরটা ঠিকমতো আদায় না করে এদের রোজাটা আসমান পর্যন্ত গিয়ে থেকে থাকে আটকে থাকে এই জন্য সদকায়ে ফিতর আদায় করা কি ওয়াজিব কথা কি বুঝে এসেছে এবার আসো সদকায়ে ফিতর যেটা সেটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সর্বনিম্ন একজনের জন্য 115 টাকা কত কি বলছি বলছে কত টাকা এটা গম হিসাব বাটা হিসাব করছে এবার আসো খেজুর দিয়ে যদি কেউ দেয় তাহলে সে 1635 টাকা আসবে যদি কিসমিস দিয়ে দেয় 290 টাকা আসবে অথবা পনির দিয়ে 490 টাকা আসবে এখন কেউ চাইলে আটা দিয়েও দিতে পারবে কথা কি বুঝতে পারলাম কেউ চাইলে খেজুর দিয়েও দিতে পারবে পরিমাণ নির্দিষ্ট পরিমাণ কেউ চাইলে পনির দিয়েও দিতে পারবে কিসমিস দিয়েও দিতে পারবে এখন কেউ যদি চায় যে না আমি এই কিসমিসও দিব না আটাও দিব না এই দিব না আমি দিব টাকা এই পরিমাণ খেজুরের দাম যত আসে এই টাকাটা দিয়ে দিলাম বাইজিদ আটার যে দাম আসে ওই টাকাটা দিয়ে দিলাম পনিরের যে টাকা আসে ওই টাকাটা দিয়ে দিলাম তাহলে কি হয়ে যাবে আদায় কথা বলো আদায় বর্তমানে খাদ্য দেওয়ার চেয়ে টাকা দেওয়ার ভিতরে কি মানুষের উপকার বেশি হয় মনে করো একজনের ঘরে খেজুর আছে তুমি যদি তারে আরো খেজুর দাও তো সেই খেজুর কি করবে কথা বুঝো নাই মনে করো তোমার সৎকায় ফিতে এসছে পাঁচ জনের 600 টাকা তো তুমি তার 600 টাকা দিয়ে দিলা গরিব মানুষ তার একটা ছোট বাচ্চা আছে তো ছোট বাচ্চাকে সে ঈদের জামা কাপড় কিনে নিতে পারবে কথা বুঝে আসছে কিছু টাকা দিয়ে দিলা সে সেমাই চিনি নারিকেল কিসমিস বাদাম এগুলো কি করতে পারবে কিনতে পারবে কথা বুঝে আসছে এখন যারা বলে সৎকায় ফিতির যদি টাকা দিয়ে দেয় আদায় হবে না এদের কথা আসলে সুযুক্তিযুক্ত না সৎকায় ফিতির টাকা দিলেও আদায় হয়ে যাবে পণ্য দিলেও কি হয়ে যাবে আদায় হয়ে যাবে যখন যার যেটা প্রয়োজন মনে করো একটা মানুষকে তুমি সৎকায় ফিতির দিবা সে বলছে আমাকে টাকা দিয়ে না আমাকে কিছু জিনিস কিনে দেন কোনো সমস্যা নাই কথা কি বুঝতে পারলাম এই জন্য সৎকায় ফিতির আদায় করবো কখন ঈদের নামাজের আগে এবার আসেন আপনারা যারা সাবালক হয়ে গেছেন এদের সৎকায় ফিতির আপনার আব্বা আম্মা আদায় করে এটা কিন্তু আপনার আব্বা আম্মা আপনার উপরে দয়া করে সুবহানাল্লাহ বললেন না শরীয়তের একটা মাসালা বুঝেন ছেলেরা যদি সাবালক হয়ে যায় কি হয়ে যায় সাবালক হয়ে গেলে তখন মাতা পিতার আর দায়িত্ব নাই ছেলের কাপড় চোপড় দেওয়া চিকিৎসা দেওয়া খাদ্য দেওয়া পড়ালেখার খরচ দেওয়া এগুলো কিন্তু মাতা পিতার দায়িত্বে থাকে না কিন্তু মেয়ের বেলায় বিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব আর ছেলের বেলায় সাবালক হওয়া পর্যন্ত দায়িত্ব এবার বলছে আমাদের মা বাবা আমাদের উপর কি পরিমাণ দয়া করে সুবহানাল্লাহ বলবে না মন থেকেই তো বলা দরকার রব্বির হামহুমা আরে আমাদের অনেক বাপেরা তো ছেলেদেরকে বিয়ে করায় ছেলের বউ ফালে ছেলের ঘরের নাইনাত্তুরু ফালে আছে না কুই পরিমাণ দয়া করে মাতা পিতা এই জন্য মাতা পিতার জন্য ভালোবাসা সবসময় দোয়া করা তানবিহুল গাফিলিন বলো কি নাম বলছি কিতাবের নাম আমার কাছে আছে ওই কিতাবে লেখা আছে একজন তাবেই থেকে বর্ণিত যে সন্তান প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে বলে রব্বির হামহুমা এরপরে ওই সন্তানটা মাতা পিতার হক আদায় করার চেষ্টা করলো সুবহানাল্লাহ বলো করবো তো দোয়া তাহলে মোটামুটি সৎকায় ফিতরের বিষয়টা তোমাদের বুঝে আসছে না সৎকায় ফিতর আদায় করা কি ওয়াজিব শর্ত কি আজাদ হইতে হবে মুসলমান হইতে হবে সাহেব নেসাব হইতে পারবে কাকে কাকে দিতে হবে কাকে কাকে দিতে হবে না তাও বললাম কি কি দিতে হবে কেমনে দিতে হবে তাও বললাম সৎকায় ফিতর ওয়াজিব করা কেন হলো তাও বললাম এই মাসালাগুলো তোমরা জেহেনে থাকবে তো ইনশাআল্লাহ এখন যদিও তোমাদের মনে থাকে না আমি বললাম তোমরা যখন বড় হইবা তখন দিনের লাইনে এইভাবে গবেষণা করবে আলোচনা করবে লিখতে যাবা তখন এই কথা মনে আসবে যে হুজুর এক সময় আমাদেরকে বলছিলেন হয়তো আরো পাঁচ বছর 10 বছর গিয়া ওই যে গমের দাম বাড়ার কারণে আটার দাম বাড়ার কারণে পনির কিসমিস এর দাম বাড়ার কারণে হয়তো টাকার পরিমাণ বাড়বে কিন্তু পরিমাণ কিন্তু একটাই থাকবে পরিমাণ কিন্তু কি আর দেখো শরীয়ত সব শরীয়তে সবচেয়ে মজার বিষয় কোনটা জানো তোমার ঘরে কিন্তু প্রতিদিন কোনো না কোনো দিন বাজার করতে হয় নতুন নতুন লাগে না শরীয়ত সহজ কিন্তু তুমি একবার যদি সূরা ফাতিহা শুদ্ধ করে শিখো পুরো জীবন আর শিখতে হবে বাস চলিয়ে ভাই চলতেছে তো চলতেছে ওই সূরা ফাতিহা একটা দিয়ে আজীবন চলতেছে তুমি যদি একবার হাফেজ হয়ে যাও আর জীবনে কয়বার হইতে হবে বাস বারবার পড়লে হয়েছে প্রতিদিন তিন ফারা আমি তো বলি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন কিতাবে যে হাফেজ প্রতিদিন তিন ফারা তেলাওয়াত করেন কয় ফারা
আসলে থানোই বলছেন যদি ওই হাফেজে কোরআন শরীফ ভুলে যায় কিয়ামতের ময়দানে সে যেন আমাকে আল্লাহর দরবারে দাঁড় করায়, তার মানে যদি প্রতিদিন হাফেজ যে হবে তিন পারা তেলাওয়াত করে তাহলে মাসে তিন খতম, মাসে কয় খতম? ৩৩ ৯০ না, কোরআন শরীফ কয় ফেরায়, কয় ফেরায়? তাহলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন সে যেন আল্লাহর দরবারে আমাকে দাঁড় করায় যদি ভুলে যায়। এজন্য তোমরা যারা হাফেজ হয়ে গেছো, হাফেজ হবা হচ্ছ, প্রতিদিন কমসে কম তিন পারা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আসতে কইলা কেন? আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে, বলবো মনে করো তোমরা দুইজন জাল মারতে গেছো, কি করতে গেছো? জাল মারা বুঝো না, একজন একটা বোয়াল মাছ পাইছে, কি মাছ? অনেকক্ষণ জাল মারার পরে ৫ কেজি ওয়ালা একটা বোয়াল মাছ পাইছে, আরেকজন অনেকক্ষণ জাল মারি একটা বোয়াল মাছও হয়নি, তাহলে দোনোজনের ভিতরে বেশ কম আছে না নাই? কিন্তু বোয়াল মাছ যে পাইছে হঠাৎ করে বোয়াল মাছে তার আঙ্গুল কামড় দিছে, বোয়াল মাছের কামড় কিন্তু বড় ডেঞ্জারাস। এখন আঙ্গুল বাঁচাবে না মাছ বাঁচাবে? তো এখন মাছের ছাড়ে দিছে, তো মাছের ছাড়ে দিছে, মাছ নদীতে চলে গেছে না, তাহলে আঙ্গুল বাঁচি গেছে। তো এবার বলো জাল মারছিল কয়জনে, কথাটা খুব খেয়াল করো, কয়জনে মারছিল? দুইজনে জাল মারছিল, মাছ পাইছে কয়জনে? পাওয়ার পরে মাছটাকে ধরে রাখতে পারলো? এবার জাল মারছিল কয়জনে? আফসোস বেশি কার? কথা বলো, ধরার পরে যখনই বল মাছের কথা মনে ফুটব তার খারাপ লাগবে না? কথা বলো, এবার বলো দুইজন হেফজ খানে ফুটতেছ, একজন হাফেজ হয়ে গেছে আরেকজন হেফজ পড়ে নাই চলে গেছে, আর যে হাফেজ হয়ে গেছে সে হেফজর হেফাজত করে নাই ভুলে গেছে, আফসোস বেশি কার? কথা বলো, আমার কথা কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আমি যারা হাফেজ হয়ে গেছে এটা আল্লাহর নেয়ামত, নেয়ামত। দুধ যেমন ভালো জিনিস ছাড়া থাকে না, দুধ বোতল, ভালো বোতলে দুধ রাখতে হয়, ভালো পাতিরে দুধ রাখতে হয়, কোরআন এলেম এটা কলিজা ভালো জিনিসের ভিতরে রাখতে হয়, এটা তো গুনাহ করা যায় না, এটা তো কি করা যায় না, গুনাহ করা? তাহলে এটা উঠে যায়, কোরআন ভালো জিনিস ভালো জায়গা ছাড়া কি থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।